যখন তুমি খুব ছোট্ট ছিলে তখন তোমার বাবা মা তোমাকে প্রত্যেক ক্ষেত্রে সাহায্য করেছিল। বাবা মা তোমাকে কাপড় পরিয়ে দিয়েছে, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে, তোমার সার্বক্ষণিক সর্বোচ্চ যত্ন নিয়েছে। একটু বড় হলে তোমার বাবা মা তোমাকে পড়াশোনা শিখিয়েছে, এই দুনিয়াকে বুঝতে শিখিয়েছে। তোমার সেই বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন যে কোনো কিছু করতে পারা তাদের জন্য অনেক কষ্টের হয়ে যায়, যেমন হাঁটতে, কাপড় পরতে, প্রস্রাব পায়খানা করতে, খেতে, এমনকি ছোট ছোট আরো অনেক প্রয়োজনীয় যে কোনো কাজ করতে তাদের অনেক কষ্ট হয়। তাই বলছি, বয়স্ক বাবা মাকে সাহায্য করো। তোমার ছোট্টবেলায় তারা যেমন ধৈর্যের সাথে আনন্দ নিয়ে তোমাকে সর্বোচ্চ সাহায্য করেছিলেন, ঠিক তেমনি ভাবে আসুন আমরা সবাই বাবা মার যত্ন নিই। এই হোক নতুন বছরের প্রত্যাশা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।